হাওয়াইয়ান এ গ্রুপ তাদের প্রথম নিবেদন করতে যাচ্ছে যে গানটি 2009 সালে অন্তহীন চলচ্চিত্রের একটি গান, বিখ্যাত গান, শ্রেয়া ঘোষালের কণ্ঠে আপনারা অনেকেই জানেন, যাও পাখি বলো হাওয়া চলো চলো আপ ছায়া জানালার কাজ, খুব বিখ্যাত গান, শান্তনু মৈত্রের সুরে, চন্দ্রীর ভট্টাচার্য, অরিন্দ চ্যাটার্জির লেখা, অসাধারণ গানটি, মানে প্রচন্ড পরিমাণে গানটা জনপ্রিয়। এটা আমাদের হাওয়াইয়ান এ গ্রুপ তাদের প্রথম নিবেদন হিসাবে পরিবেশন করছে। Thank you.
হাওয়াইয়ান এই গ্রুপের দ্বিতীয় নিবেদনে। এই গানটিতে আপনাদের যেটা বলছিলাম মিডলে দর্শকদের, সেই মিডলে আমরা এবার পরিবেশন করব। এবং এই মিডলেটা তৈরি করার জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী পার্থ পাল মহাশয়কে একটা আন্তরিক ধন্যবাদ জানাই। স্যার খুব দারুণ মিডলেটা বানিয়েছেন। এই মিডলেটার মূল যে গানটা, সেই গানটাতে কবিগুরু রবীন্দ্রনাথের রাষ্ট্র চেতনা, তার যে সাম্যবাদী ধারণা, তার প্রকাশ পায়। তাই সেখানে কবি সহজেই বলতে পারেন, রাজা সবারে দেন মান, সেমান আপনি ফিরে পান। এবং এই গানটার সঙ্গে অপূর্ব সুন্দরভাবে স্যার মিশিয়েছেন আরো দুটি স্বদেশ পর্যায়ের গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, আর আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। অসাধারণ মিডলে, দর্শকদের অনুরোধ একটু মন দিয়ে শুনুন, আপনাদের দারুণ লাগবে। এই গানটা তো বহুশ্রুত গান, আপনারা অনেকেই শুনেছেন, অনেকভাবে শুনেছেন, তবে আমরা একটু নকল করেছি, তাকে বলুন তো রূপম ইসলাম। এখানে যারা রূপম ইসলামের ফ্যান আছো তোমরা একটু আনন্দ করে নাও, তার গানটাই আমরা করছি, ঠিক আছে?
নিবেদন, তৃতীয় নিবেদনে সবার হৃদয় রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, দারিদ্র কাজী নজরুলকে নিয়ে গেছিল প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গনে, সেখানে সেনা ছাউনিতে কবি এসেছিলেন, পরিচিত হয়েছিলেন নানা দেশের সংস্কৃতির সঙ্গে। যখন বাড়ি দেশে ফেরেন, যখন ফিরে আসেন ভারতে, তখন সংগ্রহ করে আনেন নানা দেশের সুর। সেরকমই একটি সুর, যে সুরকে বলা হয় প্রকৃতপক্ষে সুরের জগতের ভূপর্যটক। কেউ বলে আরবি সুর, কেউ বলে তুর্কি সুর, কেউ বলে আলবেনিয়ান, কেউ বলে হাঙ্গেরিয়ান। আসলে জিপসিদের মাধ্যমে এই সুরটা সারা পৃথিবী ছড়িয়ে গিয়েছিল। সেরকমই একটি সুরের বিখ্যাত গান শুকনো পাতার নূপুর পায়ে বাজিয়ে শোনাচ্ছে হাওয়াইয়ান এই গ্রুপের সদস্যরা তাদের তৃতীয় ও শেষ নিবেদন।
আমি মাইক্রোফোন নিয়ে তাদের কাছে যাই। আমাদের যন্ত্রসঙ্গীতে তো একটু প্রস্তুতির সময় লাগে, আপনি একটু আপনার নামটা বলে বলুন, কেমন লাগছে আমাদেরকে? দারুণ লাগছে। আপনার নাম? এই বান্ধব পাঠাগারের সদস্য এবং আপনারা বৈকালিকের সদস্য, আমরা আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই আপনাদের কেমন লাগছে যদি বলেন। আমাদের সঞ্চারিয়ানের প্রোগ্রাম, সঞ্চারিয়ানের প্রোগ্রামে আমরা নিজেরা পার্টিসিপেট করতে পেরে ভীষণ ভীষণ আনন্দিত। আর অনেকদিন বাদে একটা এরকম অনুষ্ঠান দেখছি, মানে এত ভালো লাগছে। আমরা এখানে বসে বসে গান গাইছি, ওখানে বাজনার সঙ্গে আমরা গাইছি সকলে, এখানে বসে বসে ভীষণ ভালো লাগছে।